সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা সুস্থ সুন্দর আছো এবং আমাদের অনলাইন ক্লাস নিশ্চয় তোমাদের অনেক ভালো লাগছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সকল বোর্ড 2019 সালের প্রশ্ন, বহুনির্বাচন প্রশ্ন এবং আলোচনা এবং তার উত্তর। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করব। এটা আলোচনা করার আগেই তোমাদেরকে আমি পূর্বপাঠ একটু বলে নিই। হয়তো গত ক্লাসে আমি 2018 সালের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম, নিশ্চয় তোমাদের মনে আছে, নিশ্চয় তোমরা সেগুলো খুব গুরুত্ব দিয়ে দেখেছো এবং মন দিয়ে ক্লাসগুলো করেছো। আজকের শুরুতেই আমি তোমাদের সামনে 2019-এর সকল বোর্ড এর বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং উত্তরগুলো আমি বোর্ডে ক্রমান্বয়ে লেখার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই মন দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবে। শুরুতেই আমি এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোম্পানির মূলধনের ক্ষুদ্রতম অংশকে কী বলা হয়? কোম্পানি তার মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে থাকে, তো কোম্পানির এই মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় শেয়ার, ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় শেয়ার। যেমন আমরা এখানে লিখতে পারি এভাবে শেয়ার। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব এখানে, যেমন কী অনুযায়ী সাধারণ অংশীদারদের লাভ ক্ষতির অংশ হিসাব করা হয়। আমরা জানি অংশীদারি ব্যবসায় অংশীদারগণ চুক্তি অনুযায়ী তাদের ব্যবসা পরিচালনা করে থাকে। এখানে সাধারণ যে অংশীদাররা কীভাবে তাদের লাভ ক্ষতির হিসাবটা করে থাকে বা লাভ বণ্টন করে নিয়ে থাকে, তা আমরা আসলে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি, অর্থাৎ চুক্তির মাধ্যমে তারা তাদের লাভ ক্ষতির অংশ বণ্টন করে নিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন বুঝতে পেরেছ। এরপরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্যায়ক্রমে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এরপরে আরেকটি প্রশ্ন তোমাদেরকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান? বিএসটি আমরা দেখেছি যে মান নিয়ন্ত্রণকারী একটা প্রতিষ্ঠান, এইটা আসলে কোন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে থাকে? তোমাদের নিশ্চয়ই পাঠ্যপুস্তক গেলে মনে আছে এটা আসলে শিল্প মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে থাকে। এটা নিয়ন্ত্রণ করে থাকে শিল্প মন্ত্রণালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখানে চিনি, পর্যটন, পাট, সার, এই যে আমি কয়েকটা শিল্পের নাম বললাম, এগুলোর মধ্যে কোন শিল্পটির মধ্যে আসলে ভিন্নতা পরিলক্ষিত হয় বা ভিন্নতা লক্ষ্য করা যায়? তা আমরা এখানে যেগুলোর নাম বলেছি এর মধ্যে আসলে বলা যায় পর্যটনকে আমরা একটু ভিন্নভাবে বলতে পারি, এটা হবে পর্যটন। অর্থাৎ আমাদের দেশে কিন্তু পর্যায়ক্রমে পর্যটন শিল্পটার বিকাশ ঘটছে এবং ভবিষ্যতে হয়তো এটা থেকে অনেক অর্থ আসবে, যেটা আমাদের দেশের উন্নয়নে অবদান রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলে ধরার চেষ্টা করছি। যেমন এখানে কোন উদ্যোক্তা দেশের সর্ববৃহৎ বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করেন? অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখার জন্য একজন মহান উদ্যোক্তা যিনি একটা মহাবিদ্যালয় স্থাপন করেছিলেন, বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয় স্থাপন করেছিলেন, সেই বিখ্যাত উদ্যোক্তার নাম কি? আমরা যদি জহুরুল ইসলামের জীবনী পাঠ করে থাকি বা সেখানে দেখতে পাই, তাহলে জহুরুল ইসলাম এই ক্ষেত্রে অবদান রেখেছিলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে হবে জহুরুল ইসলাম একটি মহাবিদ্যালয় স্থাপন করেছিলেন, জহুরুল সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমি অপশানগুলো বলে দিই, তারপরে উত্তরটা বলার চেষ্টা করবো। এখানে পণ্যদ্রব্যর উৎপাদন ও বণ্টন, মুনাফার আশায় মাছ চাষ, পরিবারের জন্য খাদ্য উৎপাদন, অর্থাৎ এগুলোর মধ্যে ব্যবসাকে কোনটা বলবো, এগুলোর মধ্যে ব্যবসাকে কোনটা বলবো? যেমন এখানে পণ্যদ্রব্যের উৎপাদন ও বণ্টন, মুনাফার আশায় মাছ চাষ, পরিবারের জন্য খাদ্য উৎপাদন, আমরা ব্যবসা সেটাকে বলবো
বৈধভাবে অর্থাৎ অর্থ উপার্জনের নিমিত্তে যে কাজটি করা হবে সেটাকে আমরা ব্যবসা বলবো। কিন্তু এখানে পরিবারের জন্য খাদ্য উৎপাদন এই অপশানটি আসবে না। তার মানে এখানে আমরা বলতে পারি কি এই ছয় নম্বরের এখানে যেমন এক ও দুই আমরা এই উত্তরটা দিতে পারি কিভাবে, কারণ পণ্যদ্রব্যের উৎপাদন ও বন্টন এই ক্ষেত্রে আসলে আমরা এটাকে ব্যবসা বলতে পারি। এবং মুনাফার আশায় মাছ চাষ, অর্থাৎ সেখানে যে বিনিয়োগ করেছে, বিনিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে তারা সেখান থেকে মুনাফা অর্জন করতে পারে। তাহলে এখানে এই উত্তরটাই হওয়া উচিত, ব্যবসা আমরা বলতে বুঝবো এখানে পণ্যদ্রব্যের উৎপাদন ও বন্টন এবং মুনাফার আশায় মাছ চাষ। এরপরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। যেমন এখানে সফল উদ্যোক্তা কীভাবে সিদ্ধান্ত নেন, আমরা উদ্যোক্তাদের জীবনী থেকে জানতে পারি যে একজন উদ্যোক্তাগণ আসলে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তিনি অনেক চিন্তাভাবনা করেন, বিচার বিশ্লেষণ করেন, তা বিচার বিশ্লেষণ করে তিনি তার সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তাহলে এটা বলতে পারি আমরা বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করছি। যেমন এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে বিমার কয়টি পক্ষ থাকে, অর্থাৎ মানুষ ভবিষ্যতে নিরাপত্তার জন্য বিমা করে থাকে, বিমা গ্রহীতা ও একজন বিমাকারী প্রতিষ্ঠান, অর্থাৎ বিমা গ্রহীতা ও বিমাকারী প্রতিষ্ঠান এই দুইটা পক্ষের মধ্যে চুক্তি হয়ে থাকে। তার মানে এখানে প্রশ্ন হচ্ছে বিমার কয়টি পক্ষ থাকে। তাহলে আমরা খুব সহজে বলতে পারি বিমার দুইটি পক্ষ থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছি। এখানে ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের পক্ষের কথা বলা হয়েছে, অর্থাৎ ফ্রাঞ্চাইজিং ব্যবসায় কয়টি পক্ষ থাকে এবং সেগুলো কী কী, সরকার, ফ্রাঞ্চাইজার না ফ্রাঞ্চাইজি। আমরা ফ্রাঞ্চাইজিং যে ব্যবসাগুলো দেখি বর্তমানে ব্যবসাটা খুবই জনপ্রিয় হয়ে উঠছে, যেমন খ্যাতনামা কোনো প্রতিষ্ঠানের পণ্য বিক্রি করা অধিকারকেই তো আমরা ফ্রাঞ্চাইজিং ব্যবসা বলতে পারি। যেমন এখানে ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের ক্ষেত্রে দুইটা পক্ষ থাকে, তো সেক্ষেত্রে ফ্রাঞ্চাইজি এবং ফ্রাঞ্চাইজার এই দুইটা পক্ষ থাকে। তার মানে এই উত্তরটা বলতে পারি দুই ও তিন, অর্থাৎ এখানে যেহেতু রয়েছে সরকারি কথা উল্লেখ রয়েছে, সরকারের সাথে এটা হয় না, এটা হয় কার সঙ্গে, পক্ষ দুটা হচ্ছে ফ্রাঞ্চাইজি এবং ফ্রাঞ্চাইজার, এই দুইটা পক্ষ থেকে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে আমি তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করছি। যেমন এখানে কুটির শিল্পের সর্বোচ্চ জনবল কতজন, আমরা কুটির শিল্পের সংজ্ঞায় একটু জানতে পাই বা বুঝতে পেরেছি যে আসলে কুটির শিল্পের জনবল দশের অধিক হবে না এবং মূলধনের পরিমাণ পাঁচ লক্ষ টাকার নিচে হবে এবং পরিবারের সদস্যদের নিয়ে এটা গঠিত হবে। তার মানে আমরা এই প্রশ্নের উত্তরে বলতে পারি যে কুটির শিল্পের সর্বোচ্চ জনবল হবে দশজন, দশের অধিক নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করছি। কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বণ্টনকে কী বলা হয়, কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বণ্টনকে বলা হয় সংগঠিতকরণ। আসলে সংগঠনীকরণের মধ্যেই একজন ব্যবস্থাপক বা প্রতিষ্ঠানের মালিক যিনি বা ব্যবস্থাপক তিনি তার কর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন ও দায়িত্ব ক্ষমতা বণ্টন করে দিয়ে থাকেন, এটা আলোচনা করা হয়েছে সংগঠিতকরণের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করছি। এখানে বলছে কোনটি সমর্থনমূলক সহায়তা, যেমন এখানে উল্লেখ করা আছে অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ, পরামর্শদান, কারিগরি তথ্য সরবরাহ এবং পুঁজির সংস্থান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা বলতে পারি যে পুঁজির সংস্থান এটা সমর্থনমূলক সহায়তার মধ্যে আলোচনা করা রয়েছে, এটা পুঁজির সংস্থান।
পুঁজির সংস্থান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে আমি তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরার চেষ্টা করছি এখানে। যেমন এখানে বলা আছে, নৈতিকতা মানুষের কোনটির সাথে জড়িত? নৈতিকতা মানুষের কোনটির সাথে জড়িত? যেমন এখানে অপশান দেওয়া আছে বেশ কিছু, সুস্বাস্থ্যের সাথে জড়িত, সৌন্দর্যের সাথে জড়িত, বুদ্ধিমত্তার সাথে জড়িত, না দৈনন্দিন কাজে জড়িত। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের চলাফেরা, আচার আচরণ, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই আমাদের নৈতিকতা অবলম্বন করা উচিত। তার মানে আমরা এখানে বলতে পারি যে দৈনন্দিন প্রতিটা কাজে আমাদের নৈতিকতা অবলম্বন করা উচিত, দৈনন্দিন বা প্রতিদিনের কাজে। দৈনন্দিন সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছি। যেমন এখানে রনি ও জনি চুক্তি অনুযায়ী ব্যবসা শুরু করলেন, তাদের ব্যবসাটি কোন ধরনের? চুক্তির ভিত্তিতে যদি ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করে, তাহলে আমরা সেটাকে বলতে পারি এটা অংশীদারি ব্যবসা। এটাকে বলতে পারি আমরা অংশীদারি ব্যবসা। তার মানে এটার উত্তর আমরা সহজে বলতে পারি অংশীদারি ব্যবসা। এরপরে কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়? আমরা পাঠ্যপুস্তকে চার ধরনের নেতৃত্বের কথা পাই বা নেতৃত্বের বিষয়টা উল্লেখ রয়েছে। এই চার ধরনের নেতৃত্বের মধ্যে এখানে বলছে কোন ধরনের নেতৃত্বে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়। আসলে আমরা জানতে পাই যে মুক্ত নেতৃত্বে আসলে সিদ্ধান্ত নিতে অনেক বিলম্ব হয়ে থাকে, কারণ এখানে সহজে সিদ্ধান্ত পাওয়া যায় না। কোনো একটা কাজ করতে গেলে সিদ্ধান্তের প্রয়োজন হয়, কিন্তু এই মুক্ত নেতৃত্বের নেতা সিদ্ধান্ত নিতে অনেক বিলম্ব করে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি মুক্ত নেতৃত্বে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে সকল বোর্ড 2019-এর গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছ এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ। আমি আশা করব তোমরা প্রত্যেকেই ক্লাসটি মনোযোগ দেখে এই প্রশ্নগুলো তোমরা হোমওয়ার্ক করে গ্রুপে পাঠাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।